প্রিয় ছাত্রছাত্রী ক্লাস টুয়েলভের গ্রামারের উপর বেশ কিছু ভিডিও আপলোড করা হয়েছে আজকে পঞ্চম দিনের ক্লাস এখানে দেখো ষাটের পর থেকে তোমাদের গ্রামারগুলো আছে অলরেডি এর আগে চারটা ভিডিও দেওয়া রয়েছে যেখানে আমি ষাট পর্যন্ত গ্রামার সলভ করেছি লাইভ ক্লাসে কিন্তু আজকে একটু রেকর্ডেড ভিডিও আপলোড করছি দেখে নাও ভালো করে এগুলো কিন্তু সবই ইম্পর্টেন্ট গ্রামার তোমাদের দু হাজার বাইশের পরীক্ষার জন্য দ্য ট্রেন ড্রিউ স্লোলি ইন টু দ্য স্টেশন এটাকে অ্যাডজেক্টিভ ফর্ম ইউজ করতে বলা হয়েছে স্লোলি এখানে অ্যাডভার্ব ওকে কিছুই নয় দেখো প্রথমে দ্য ট্রেন ড্রিউ ইন টু দ্য স্টেশন এটাকে আগে লেখা হয়েছে দ্য ট্রেন ড্রিউ ইন টু দ্য স্টেশন অর্থাৎ ট্রেনটি স্টেশনে ঢুকলো এটা স্লোলিটাকে এভাবে ভেঙে দেওয়া হয়েছে যে ইন আ স্লো স্পিড ওকে ইন আ স্লো স্পিড অর্থাৎ এই যে স্লোলি থেকে এখানে স্লো হয়ে গেছে এটা অ্যাডজেকটিভ সিক্সটি টু হিয়ার কামস সাম রানিং অর্থাৎ এখানে কেউ ছুটে আসে সেড দ্য হারমিট লেট আসি হু ইট ইজ দেখো এটাকে ন্যারাসিন চেঞ্জ করতে হবে কীভাবে করবে প্রথমে দেখো সেড দ্য হারমিট এই অংশটা প্রথমে শুরু হচ্ছে দেখো দ্য হারমিট সেড অর্থাৎ প্রথমে তো সাবজেক্ট দেবো তারপরে ভার্ভ দেব তারপরে দেখো এখানে দ্যাট দিয়ে এটা যোগ হবে দ্যাট তারপর কি রয়েছে হিয়ার কামস সাম রানিং এই অংশটা কি হচ্ছে দেখো হিয়ারের জায়গায় হবে দেয়ার কামস থেকে হবে কেম কারণ এটা পাস্ট টেন্সে চেঞ্জ হবে প্রেজেন্ট থেকে পাস্ট টেন্স হবে কারণ রিপোর্টিং ভার্ভটি দেখো এখানে সেড আছে তাই দেয়ার কেম সাম রানিং ওকে প্রথম অংশটা লিখে ফেললাম দ্বিতীয় অংশ যেটা রয়েছে দেখো লেট সি হু ইট ইজ চলো দেখি কে এটা দেখো এটা প্রস্তাব তাই এক্ষেত্রে কীভাবে করবো অ্যান্ড দিয়ে করে দিই অ্যান্ড হি অলসো প্রপোজড দ্যাট সে আরও প্রস্তাব দিল যে লেট আস আসটা কী তারা দ্যাট শুড প্রপোজ হলে আমরা সুড ব্যবহার করি হু ইট ওয়াস ইট ইজের জায়গায় ইট ওয়াশ তোমরা ইউজ করবে কারণ এটাও কিন্তু সেই প্রেজেন্ট থেকে পাস্ট টেন্সে চেঞ্জ হয়ে যাবে ন্যারাসিন চেঞ্জের নিয়ম অনুযায়ী এগুলো কিন্তু হয় সিক্সটি থ্রি দ্য হারমিট রিসিভড নান বার্ট কমন ফোক এটাকে অ্যাফার্মেটিভ করতে বলা হচ্ছে অর্থাৎ এটা নেগেটিভ সেন্টেন্স এটাকে হ্যাবাচক বাক্যে কীভাবে করবে দেখো নান বাট এটা তুলে দিতে হবে তুলে এই জায়গায় তুমি অনলি বসিয়ে দাও দেখো হি দ্য হারমিট রিসিভড অনলি কমন ফোক তাহলে এটা অ্যাফার্মেটিভ হয়ে যাবে সিক্সটি ফোর সিইং দ্য জার হি গ্রিটেড হিম অ্যান্ড ওয়েন্ট অন ডিগিং অর্থাৎ জারকে দেখে সে তাকে সম্বোধন করল এবং সে ডিগিং অর্থাৎ মাটির উপোতেই থাকলো এটাকে স্প্লিট করতে হবে অর্থাৎ বিভিন্ন বাক্যে এটাকে ভেঙে দিতে হবে দেখো সিইং দ্য জার এটা পার্টিসিপেন্ট দিয়ে যোগ হয়েছিল এটাকে প্রথমেই হি সাবজেক্ট যোগ করে আমি বাড়াবো দেখো হি স দা ওকে অর্থাৎ সে যারকে দেখলো তারপরে দেখো হি গ্রিটেড হিম অলরেডি রয়েছে হি গ্রিটেড হিম দ্বিতীয় বাক্য এবং তৃতীয় বাক্যটা কি দেখো অ্যান্ড তুলে দিয়ে যে ওয়েন্ট অন ডিগিং অর্থাৎ হি ওয়েন্ট অন ডিগিং একটা জিনিস খেয়াল করবে যে প্রত্যেকটা বাক্যে তুমি সাবজেক্ট দিচ্ছ কি না দেখো প্রত্যেকটা বাক্যে আমি এখানে হি দিচ্ছি ওকে সিক্সটি ফাইভ সি সেড আই লাভ দ্য হিলস স্পেশালি ইন অক্টোবর এটা ন্যারাসিন চেঞ্জ করতে হবে খুবই সহজ দেখো সি সেড সি শেড দ্যাট কেন দেখো এই যে এখানে যে স্পিচটা রয়েছে এটা আছে তা এখানে দ্যাট বসেছে সি সেট দ্যাট যে আই লাভ দ্য হিলস মানে সি লাভ দ্য হিলস কেন লাভড হলো কারণ সে আবার যেহেতু এখানে সেড রয়েছে তাই এখানে আই লাভ থেকে হয়ে গেল সি লাভড অর্থাৎ যেহেতু আই মানে কি এখানে সি বোঝাচ্ছে অর্থাৎ সে বললো যে সে পাহাড় ভালোবাসত আর স্পেশালি ইন অক্টোবর এটাকে নিয়ে ভাবার কিছু নেই এটা অটোমেটিক এখানে শেষে বসে যাবে সিক্সটি সিক্স দ্য জার পুট অন সিম্পল ক্লোথস ভয়েস চেঞ্জ অত্যন্ত সহজ দেখো এটা সিম্পল ক্লোথস এটা অবজেক্ট আর দা জার এটা হচ্ছে সাবজেক্ট নিয়ম অনুযায়ী কী অবজেক্টটা সাবজেক্ট হবে দেখো প্রথমে চলে এসছে সিম্পল ক্লোথস আর দেখো শেষে দেখো বাই দা জার সাবজেক্টটা অবজেক্ট হয়ে গেল আর মাঝে কি বসছে যেহেতু এটা পাস্ট ইনফিনাইট টেন্স তাই ওয়ে এবং মূল ভার্বের দেখো পুট থেকে পুট 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 পুটি থাকবে এবং অন রয়েছে যেহেতু ফেজাল ভার্ব পুট অন তাই অনও বসবে সিম্পল ক্লোথস ওয়ার পুট অন বাই দা জার সিক্সটি সেভেন ইটস কোল্ড অ্যান্ড আই এম ট্রেমলিং অল ওভার কমপ্লেক্স সেন্টেন্স এই বাক্যটাকে কমপ্লেক্সে করতে হবে দেখো এখানে অ্যান্ড দিয়ে করা আছে অর্থাৎ এটা কম্পাউন্ড ছিল এটাকে কমপ্লেক্স করলে কী করবে একটা ক্লস আনতে হবে লক্ষ্য করো প্রথম অংশে অ্যাস যোগ করে অ্যাস লিঙ্কার যোগ্য করে এটাকে অ্যাডভার বিল ক্রস করা হয়েছে অ্যাস ইট ইজ কোল্ড যেহেতু এটা ঠান্ডা আই এম ট্রেমলিং অল ওভার আমাকে খুব আমি কেঁপে যাচ্ছে অর্থাৎ আমার সারা শরীর কেঁপে যাচ্ছে সিক্সটি এইট আই নর্মালি এট উইথ মাই মাদার সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন অর্থাৎ আমি বেশিরভাগ সময় মায়ের সঙ্গে খেতাম রান্নাঘরের মেঝেতে বসে এটাকে স্প্লিট করতে বলেছে কিভাবে এই বাক্যটাকে বিভিন্ন বাক্যে ভাঙবে দেখো আই নর্মালি এট উইথ মাই মাদার প্রথম অংশটাকে লিখে ফেলা হয়েছে দেখো এখানে তারপরে দেখো লেখা আছে সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন এই অংশটাকে করেছি যে আই স্যাট অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন অর্থাৎ আমি বসতাম রান্নাঘরের মেঝেতে ওকে সিক্সটি নাইন দি ইটার্নাল সামার স্যাল নট ফেড পজিটিভ ডিগ্রি করতে পারবে এটাকে অর্থাৎ শাশ্বত গ্রীষ্ম কখনও ম্লান হয় না দেখো দি ইটার্নাল সামার স্যাল রিমেন আনফেডেড অর্থাৎ থাকবে অম্লান অর্থাৎ কখনও ফিকে হবে না দেখো শ্যাল রিমেন আনফেডেড এটা আনফেডেড এটা হচ্ছে অ্যাডজেকটিভ দ্য দি ইটার্নাল সামার শ্যাল রিমেন আনফেডেড সেভেন্টি দেখো মাই ফাদার কুড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস ইন সিম্পল ডাউন টু আর্থ তামিল বাক্যটা অনেক বড়ো মনে হলেও এটা কিন্তু অনেক সহজ ভয়েস চেঞ্জ কিছুই নাই দেখো কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস এটা অবজেক্ট এটা প্রথমে বসে গেল কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস দেখো এখানে রয়েছে কুড কনভে এটা হয়ে যাবে কুড বি কনভেড কারণ আমরা জানি কি মোডাল ভার্ভ থাকলে বিযোগ হয় কুড বি আর মূল ভার্ভের পাস্ট পার্টিসিপিল দেখো কনভে থেকে কনভেড হয়েছে ওকে মাই ফাদার আছে তখন হয়ে যাবে বাই মাই ফাদার এটা দেখো এখানে সাবজেক্টটা অবজেক্ট হয়ে গেল আর শেষের অংশটা দেখো ইন সিম্পল ডাউন টু আর্থ তামিল এটা ভাবার কিছু নেই এটা শেষে তুমি অ্যাড করে দাও যে ইন সিম্পল ডাউন টু আর্থ তামিল অর্থাৎ সাধারণ তামিল ভাষায় সেভেন্টি ওয়ান সি হ্যাড বিউটিফুল আইস বাট দে ওয়ার অফ নো ইউজ টু হার এটাকে কমপ্লেক্স করতে হবে অর্থাৎ তার সুন্দর চোখ ছিল কিন্তু সেগুলো কোনো কাজের ছিল না কমপ্লেক্স করলে কি হবে দেখো এখানে বার্ড যোগ করে এটা কম্পাউন্ড হয়েছিল অর্থাৎ বার্ড যেহেতু আছে মনে রাখতে হবে এখানে দো ইউজ করবে দো শি হ্যাড বিউটিফুল আইস এটা হয়ে গেল এখানে অ্যাডভারিবিল ক্রস ওকে অর্থাৎ প্রথম অংশটার আগে তুমি দো বসাও আর বার্ড তুলে দাও দিয়ে দ্বিতীয় অংশটা লিখে দাও দে ওয়ার অফনো ইউজ টু আর অর্থাৎ যদিও তার সুন্দর চোখ চোখ ছিল সেগুলো তার কোনো কাজের ছিল না সেভেন্টি টু স্কুইজার ইজ বেটার দ্যান গেস পজিটিভ ডিগ্রি মনে রাখবে দুটোর সঙ্গে যখন তুলনা করা হবে পরস্পর তখন কী হবে পরস্পর স্থান পরিবর্তন করবে দেখো গেস প্রথমে চলে এসছে এবং স্কুইজার শেষে চলে যাবে ওকে এটা মাথায় রাখবে আর ইজ বেটার আছে খেয়াল করবে ইজ হচ্ছে হ্যাঁ বাচক আর এটা নেগেটিভ হবে ইজ নট আচ্ছা বেটার আছে তখন অ্যাজ গুড অ্যাজ হবে যেহেতু পজিটিভ বেটার থেকে তো গুড হবে তাহলে উত্তরটা কি হচ্ছে গেস ইজ নট অ্যাস গুড অ্যাস স্কুইজার আবার বলছি দেখো পরস্পর স্থান পরিবর্তন করলো স্কুইজার গেস পরস্পর জায়গা বদলালো আর যেহেতু হ্যাঁ বাচক আছে এটাকে নাবাচক করতে হবে দেখো ইজ আছে ইজ নট হলো আর বেটার থেকে হয়ে গেলো অ্যাজ গুড অ্যাস ওকে এভাবে মনে রাখবে সেভেন্টি থ্রি দ্য ম্যান হু হ্যাড এন্টার দ্য কম্পার্টমেন্ট ব্রোক ইন মাই রেভারি এটাকে স্প্লিট করতে বলেছে দেখো তার আগে এই বাক্যটা বুঝে নাও দেখো এখানে হু দিয়ে হু হ্যাড এন্টার দ্য কম্পার্টমেন্ট এই অংশটা কিন্তু এখানে অলরেডি ক্লজ হয়ে রয়েছে অর্থাৎ তোমাকে এটা চেঞ্জ করতে গেলে ক্লজটা ভাঙতে হবে কি করে করবে দ্য ম্যান হু বার দাও দিয়ে লেখো হ্যাড এন্টার দ্য কম্পার্টমেন্ট অর্থাৎ লোকটি কম্পার্টমেন্টে ঢুকলো তারপরে হবে হি ব্রোক ইন টু মাই রেভারি সে আমার দিমা স্বপ্ন ভেঙে দিল সেভেন্টি ফোর দ্য হারমিট সেট টু দ্য জার লেট মি ওয়ার্ক আবিট শন চেঞ্জ হারমিট জারকে বললো আমাকে একটু কাজ করতে দিন দ্য হারমিট রিকোয়েস্টেড দ্য জার দেখো লেটের পর যেহেতু মি আছে তখন এটা রিকোয়েস্ট হবে আর যদি লেটের পর আস হতো তখন এটা প্রপোজড হতো দ্য হারমিড রিকোয়েস্টেড দ্য জার তারপর দ্যাট দেখো যে হি লেড মি মি বলতে কে হারমিটকে বোঝাচ্ছে দ্যাট হি মাইড বি অ্যালাউড টু এটা মুখস্থ করবে যে হি মাইড বি অ্যালাউড টু দে বাকি অংশটা যে ওয়ার্ক বিট ওয়ার্ক বিট হয়ে গেলো দ্য হারমিট ইট রিকোয়েস্টেড দ্য জার দ্যাট হি মাইড বি অ্যালাউড টু ওয়ার্ক আবিট সেভেন্টি ফাইভ আজকের শেষ প্রশ্ন দেখো ইউ হ্যাভ অলরেডি বিন আনসার্ড তোমাকে ইতিমধ্যেই উত্তর দেওয়া হয়েছে ভয়েস চেঞ্জ দেখো এটা সাবজেক্ট কি আমরা জানি না ভয়েস চেঞ্জ অলরেডি হয়ে আছে হ্যাভ আর বিন অর্থাৎ প্যাসিভে হয়ে আছে অ্যাক্টিভে করতে হবে তখন তোমাকে কি করতে হবে সামওয়ান ইউজ করো সামওয়ান হ্যাজ অলরেডি আনসার্ড ইউ কেউ তোমাকে ইতিমধ্যে উত্তর দিয়েছে সামওয়ান হ্যাজ অলরেডি আনসার্ড ইউ ওকে তো এই ধরনের ক্লাসগুলো যদি পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে আমাকে কমেন্ট করবে আর বন্ধুদের মধ্যে অবশ্যই একটু শেয়ার করে দিও ভালো থেকো লাভ ইংলিশ ইংলিশ উই লাভ ইউ